একশো পঁচানব্বইটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ঘন্টা আগেই সেটা আমরা দেখেছি এ রাজ্যে তার মধ্যে রয়েছে আসন এবং যে আসনের মধ্যে বেশ কিছু জল্পনা ছিল যে বেশ কয়েকজনকে টিকিট এবার নাও দেওয়া হতে পারে যার মধ্যে রয়েছেন লকেট চট্টোপাধ্যায় ছিলেন সুভাষ সরকার ছিলেন সৌমিত্র খাঁ দেখা গেল তারা প্রত্যেকেই টিকিট পেয়েছেন কিন্তু গত দু সালে নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপি আঠারোটি আসন সতেরোতম লোকসভা নির্বাচনে পেয়েছিল। এবং যা অবাক করা অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা বিশ্বাস করতে পারেননি যে বিজেপি এত আসন পাবে সেই আঠারোটি আসন পাওয়ার পিছনে যিনি মূল কারিগর ছিলেন তৎকালীন রাজ্য সভাপতি বর্তমানে বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষ তাকে দেখলাম প্রধানমন্ত্রী যে সভা হল একটা আরামবাগ এবং একটি কৃষ্ণনগর তাকে দেখা গেল না তিনি 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 নেই নেই অন্য অনেকে থাকলেও কেন তো প্রাক্তন সভাপতি দলের মধ্যে তার একটা আলাদা প্রভাব রয়েছে বিশেষ করে এই পশ্চিমবঙ্গে বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে প্রান্ত প্রান্তিক অঞ্চলে দিলীপ ঘোষের একটা প্রভাব আছে কারণ তিনি সংগঠনটা তৈরি করেছিলেন এবং গত বিধানসভা নির্বাচনীয় দিলীপ ঘোষের নেতৃত্বেই বিধানসভা নির্বাচন হয়েছিল এবং আসন বিজেপি জয়লাভ করেছিল সেই জায়গা থেকে তিন থেকে আর থেকে আঠেরো এই যে বিজেপি উত্থান পশ্চিমবঙ্গে যার কাঁধে ভর দিয়ে তিনি দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষের নাম প্রাথমিক প্রথম তালিকাতে নেই তা নিয়ে জল্পনা তাহলে কি দিলীপ ঘোষ এবার আর টিকিট পাবেন তা ছড়াচ্ছে কিন্তু যদিও দিলীপ ঘোষ বলেছেন এখনো তো বাইশটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি আছে হ্যাঁ ধৈর্য ধরতে হবে বলেছেন কিন্তু ঘনিষ্ঠ মহলে দিলীপ ঘোষ খানিকটা এই বিষয়টা নিয়ে খুব প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে তো আজকে আমাদের এটা নিয়ে আলোচনা যে সত্যি কি এইবারে নির্বাচনে দিলীপ ঘোষ টিকিট পাবেন আর যদি টিকিট পান তাহলে কেন তাকে প্রথম তালিকায় তার নামটা রাখা হলো না আজকে আমরা বিষয়গুলি নিয়ে আলোচনা করবো আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ অরুপদা স্বাগত জানাচ্ছি অরূপ বিজেপি প্রথম যে প্রার্থী তালিকা ঘোষণা করলো একশো পঁচানব্বই জন সারা দেশ এবং তার মধ্যে কুড়ি জনের নাম এই পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে কুড়িটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে কিন্তু অনেকের টিকিট পাওয়া না পাওয়ার যেটা আশঙ্কা ছিল যেমন লকেট চট্টোপাধ্যায় সুভাষ সরকার সৌমিত্র এরা টিকিট পেয়ে গেলেন এদেরকে নাম বলে দেওয়া হল কিন্তু দিলীপ ঘোষ যার কাঁধে উনিশ সালের যে লোকসভা নির্বাচন আঠারোটি আসন জয় এবং আহ দু হাজার একুশ সালে সাতাত্তরটি আসনে জয় বিধানসভা নির্বাচনে তিন থেকে সাতাত্তর নিয়ে যাওয়া দিলীপ ঘোষের একটা প্রভাব এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে রয়েছে তো সেই জায়গা থেকে আমরা দেখলাম দু দুটি সভা করলেন সেখানেও দিলীপ ঘোষ অনুপস্থিত ছিলেন বা তাকে ডাকা হয়নি তো সেই জায়গাটা থেকে তাহলে কি কি দিলীপ দিলীপ ঘোষের ঘোষকে ছাড়া এই টার্গেট সেটা কি সফল হবে কি মনে করছো দেখো এখনো পর্যন্ত প্রথম যে প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করেছে তাতে আমরা দেখেছি যে গতবারের যে সমস্ত আহ জয়ী প্রার্থী এখনো পর্যন্ত একমাত্র দুয়ার ছাড়া কাউকে পরিবর্তন করা হয়নি যেমন ধরো বিজেপি সূত্রে যে খবর যেটা পাওয়া যাচ্ছে গেছে বা সেটা হচ্ছে লকেট চট্টোপাধ্যায় কোনো অবস্থাতেই হুগলিতে লড়তে রাজি ছিলেন না কারণ হুগলি জেলার যারা বিজেপির নেতা বা কর্মী আছেন সংগঠনের নেতা আছেন তাদের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের আর কি সম্পর্ক খুব একটা মধুর নয় এবং দীর্ঘদিন ধরে উনি ওই জেলার বিভিন্ন প্রোগ্রামেও পার্টিসিপেট করেননি তাকে ছাড়াই প্রোগ্রাম হয়েছে তিনি যেতেন না তিনি ভেবেছিলেন যে অন্য কোনো জায়গা থেকে তিনি লড়বেন ফলে কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্ব তাকে পরিষ্কার তাকে জানিয়ে দিয়েছে যে তাকে যদি লড়তে হয় হুগলি থেকেই লড়তে হবে ফলে তিনি ওখানে গিয়ে এবং আগেই ঘোষণা করে দিয়েছিল তিনি হুগলি থেকেই লড়বেন অন্য অন্য জায়গা থেকে লড়ার চেষ্টা যে করেননি তাই নয় এবার আসো তুমি যেটা বললে বাঁকুড়া হ্যাঁ বাঁকুড়ায় দেখেছিলাম যে নানা রকম গোলমাল আছে বাঁকুড়ায় সুভাষ সরকারকে ঘরে পর্যন্ত একটা কেন্দ্রীয় মিনিস্টারকে বন্দী করে রেখেছি সে যেরকম গোলমাল ছিল ফলে কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্ব সে জায়গায় প্রাণ দেননি সে জায়গায় দীর্ঘ সুভাষ সরকার দীর্ঘদিনের বিজেপির কর্মী নেতা তার সঙ্গে আর এস এস এর ঘনিষ্ঠতা এবং সুভাষ সরকার যেহেতু মন্ত্রী ছিলেন এখানে এখনো আর কি মন্ত্রী হিসেবেই আছেন তো ফলে সুভাষ সরকারের যে গোলমালটা বিজেপির শীর্ষ নেতৃত্ব সেটা তাকে আমল দেয়নি এবার আহ আর ধরো যে সমস্ত জায়গায় আমরা দেখলাম নানা রকম কথা বলেছিলেন হ্যাঁ বহুবার সময় বহুবার বলেছিলেন কিন্তু সৌমিত্রর মধ্যে একটা লড়াইয়ের স্পিরিট আছে যে লড়াইটা আমরা দেখেছিলাম এবং চোখে চোখ রেখে লড়াই করতে পারে কথা বলতে পারে তাই জন্য সৌমিত্রকে সেখানে বিজেপি কারণ বিজেপি কিন্তু জেতা আসনগুলো খুব একটা প্রার্থী এখনো পর্যন্ত আমি বললাম আলিপুর দুয়ার ছাড়া চেঞ্জ করছে না এবার সেই জায়গাটা যে আসনগুলো যে আসনগুলো এখনো বিজেপি এরকম নয় যে শুধু দিলীপ ঘোষ এখনো পর্যন্ত তুমি যদি দেখো রায়গঞ্জ যদি দেখো দার্জিলিং জলপাইগুড়ি তারপরে তোমার ঝাড়গ্রাম এগুলো কিন্তু ক্যান্ডিডেট ঘোষণা হয়নি এরকম নয় যে শুধুমাত্র দিলীপ ঘোষ কিন্তু উত্তরবঙ্গের যে আসনগুলো আছে সেই আসনগুলো আহ আর কি প্রার্থীদের সেখান থেকে প্রার্থীদের অন্য যে কেন্দ্রে নিয়ে আসতে পারে সেরকম একটা কথাবার্তা চলছে ধরো দার্জিলিংয়ে এখনো কে প্রার্থী হবে সেটা ফাইনাল হয়নি না হরশিংলা হবে মানে রাজু বিষ হবে সেটা এখনো ক্লিয়ার নয় ভাবে ক্লিয়ার নয় রায়গঞ্জে কে হবে দেবশ্রী চৌধুরীকে অন্য জায়গায় নিয়ে এসে লড়াবে কিনা সেটাও ক্লিয়ার নয় তারা নানা রকম সার্ভে করছে নানা রকম দেখছে ফলে সেই জিনিসটা ক্লিয়ার নয় সে ফলে প্রার্থী বদল হতে পারে বলে এই জায়গাটা এখনো প্রার্থীগুলো দেওয়া হয়নি কিন্তু সেখানে দেখো যেখানে ইন্টারেস্টিং সেটা হচ্ছে মিদনাপুরে ঘাটাল কেন্দ্রে যেখানে হিরোদের নাম ঘোষণা হয়ে গেল ঠিক তার পাশেই মেদিনীপুর দিলীপ কারণ দিলীপ ঘোষের ওটা নিয়ে এখনো পর্যন্ত মাঝে একবার শোনা গিয়েছিল দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবারের লড়ানোর কথা এরকম একটা সেখানে কোনো এর সত্যতা বা কিছু নেই ডায়মন্ড হারবারের প্রার্থীপথ কিন্তু দিলীপ ঘোষকে আর কি প্রথম এতে দেওয়া হলো না এটা ধরো জানি না পরের রাউন্ডে বেরোবে না বেরোবে না এটা একটা আর কি নজরে দিলীপ ঘোষ প্রথমে থাকলে না থাকা আমরা করছি কেন কারণ দিলীপ প্রথম তালিকায় নেই এবং শুধুমাত্র ধরো এটা তো একটা ঘটনা নয় কারণ আমরা দেখলাম যে মোদীর সভাগুলো একটা প্রাক্তন সভাপতি তাকে ডাকা হলো না এবং তার আগেও দিলীপ ঘোষের সঙ্গে যে সেন্ট্রাল লিডারশিপের একটা দূরত্ব হয়েছিল আহ সেটা পরিষ্কার ওনাকে মুখ বন্ধ করতে বলা হয়েছিল এবং চিঠি দিয়ে বন্ধ করতে বলা হয়েছিল যিনি রাজ্য সভাপতি তারপরে তাকে সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো উনি তখন বলেছিলেন যারা যারা লোকসব ভোটে লড়বে তাদের সব রাখা যাবে না তাদের সেন্ট্রাল ফলে করে যুক্তি দিয়েছিলেন তো দিলীপ ঘোষের সঙ্গে যে একটা একটা কেন্দ্রীয় নেতৃত্বে দূরত্ব তৈরি হয়েছে সেটা পরিষ্কার এবার এই দূরত্বটা কতদূর যায় দিলীপ ঘোষ ক্যাটল প্রার্থী করে বা না করে সেটা বলার মতো পজিশন এখনো আসেনি কবে সবে কুড়িটা আসনের প্রার্থী ঘোষণা হলো আরো বাইশটা আসনের প্রার্থী ঘোষণা বাকি পরের তালিকায় কিন্তু এটা ঘটনা যে দিলীপ ঘোষকে ক্যান্ডিডেট না করা প্রথমবার এবং দিলীপ ঘোষ এখন অনেক বেশি তুমি যদি দেখো তার এলাকায় বা তার কেন্দ্রে কনসেন্ট্রেট করছে তার সাথেও তাকে কেন্দ্রে প্রার্থী না করা এটা কিন্তু সত্যি নজরে দিলীপ ঘোষকে হবে কি হবে না সেটা বলার মতো জায়গা এখনো আসেনি কিন্তু যে প্রথম জায়গায় যে হলো না অন্যান্য যেখানে তোমার রাজ্য সভাপতির হয়ে গেল যেখানে রাজ্যের প্রাক্তন সভাপতির হলো না কেন সেটা নিশ্চয়ই দিলীপ ঘোষ নিজেই হয়তো তিনি নিজেও হয়তো চিন্তা করছেন কেন এলো না কিন্তু এটা তো নজর পেরেছি একদম দেখি অপেক্ষা এখনো তো ভোট ঘোষণা হয়নি নির্বাচনের দিন কোন ঘোষণা হয়নি হয়তো আগামী সপ্তাহে নির্বাচনের দিন কোন ঘোষণা হবে তারপরে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা তো প্রকাশ হবে সেই তালিকায় মেদিনীপুরে কি থাকবেন দিলীপ ঘোষ নাকি দিলীপ ঘোষকে অরূপদা বলল তাকে কি অন্য কোনো কেন্দ্রে বা ডায়মন্ড হারবারে তাকে পাঠানো হবে নাকি অন্য কোন জায়গায় তাকে পাঠানো হবে সেদিকেই আমাদের নজর থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ অরুদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন